কি হলো না হলো বল বুঝতে পারলাম না, মন খারাপ হয়ে গেলো, ব্যবসা খারাপ হয়ে গেলো, মানে সব দিকে যাওয়া শুধু ওনার শেষ নাকি? এরকম যদি কেউ মনে দুঃখিত লোক থাকেন, দুঃখ করে লাভ নাই, আমি যতদিন বেঁচে আছি হলে হাত দিতে হবে না, আপনার মনে খারাপ হবে, এমনও বুড়বাক্সদ আছে মনের দুঃখে, এমনও ছেলে আছে কোথাও খুঁজে পাচ্ছে না, হাত দিয়ে ডলে ডলে জীবনে এমন কোন বোকাচোদা আছে যে হলে হাত দিইনি, ডলাডলি করিনি? তুমি কি জানো হলে হাত দিয়ে টানাটানি করলে কি হয়? কেন প্যানিসে কোনো হাড় নেই, নার্ভ আছে, রগ আছে, গ্লুকোজ চর্বি আছে, মাংস আছে, কিন্তু পাঁচটা আঙুলে তো হাড় আছে। একটা লোহার টিওলকে চাপতে চাপতে লোহার হ্যান্ডেল ক্ষয় হয়, তাতে কি হলো? আগামোটা গোড়া চিকু, প্যানিসের তার ছোট বড় ছিল আট আঙুল হয়ে গেল চার আঙুল। আগে পেচ্ছাপ করতাম অত দূরে, মাটি ফুটা হয়ে যেত, এখন হাট্টা কাট্টা উল্লু কপাটা চুদির বাটা মুততে বসছে, অর্ধেক মাটিতে অর্ধেক কাপড়ে চুপড়ে খেলছে, দূরে ঘুরে ফিরে পায়ের ঘোড়াতে না গেলে বাল করবে, ঠেলা ঠেলি পেলা পেলি করতে গিয়ে অনেক চুদির বেটাকে দেখেছি পেচ্ছাপ করতে করতে শরীরটা শিশির করে চমকে ওঠে, কেঁপে যায়, কাঁপে না? কাঁপে না কেন? পিছনে কেউ গাড়ি আঙুল দিয়ে গুঁতা মেরে দিল, কারেন্টে হাত দিলে শট মেরে দিল, ডেঞ্জার রোগ, এই রোগের নাম হচ্ছে মেহ, যাকে ধরে নিবে এই রোগ একবার মেহ, জিন্দগিতে ভালো থাকবে না বুড়মানি বেটা ওর দেহ, বিয়ে করবে রামবাবু গান মারবে শ্যামবাবু, বিয়ের পর থেকে একটাও চুদির বেটা স্বামীর স্ত্রীর কাছে সম্মান পাবি না, বেস্তের বেটা রান্ডির বেটা কুত্তার বাচ্চা খেয়ে খেয়ে তোর মা বহিনকে বেচে দিব বুড়মানি, কেন তুই তো লাউড়া পারিস না বুড়মার বেটা, তোকে বিয়ে করে কোন জ্বালা উঠালাম, ওটা হলি দৌড়া আছি তুই বুড়মানি দেই অশান্তি শেষ হবে, প্লিজ ডোন্ট মাইন্ড, অশিক্ষিত মেয়ে দায়ে বাঁয়ে চলে যায়, আর যারা শিক্ষিত ভালো ভদ্র ঘরের মেয়ে তারা আফসোস করে ঈশ্বর আল্লাহর ভগবানের কাছে কামনা করে, ওই শিবের মাথায় জল ঢেলে গেল বুড়ো বাক্কা চোদের বেটা, অনেক দুঃখিত মেয়ে খালি পায়ে বুড় মানে হেঁটে ছাড়া পড়ে গেল ভাতরে হোল গরম করার জন্য, শিবের লিঙ্গেতে জল ঢালে বলছে বাবা বলে না তোমার মতন আমার স্বামীর হোল ঢালে। জীবনে কোনো চুদির বেটা শিবের মাথায় জল ঢালে না, শিবের লিঙ্গে জল ঢালা হয়, হ্যাঁ নিজেও চাই বাবা তোর মতো হোল টাই থাকে, মেয়ে ছেলে ভাবে বলে বাবা তোর মতন হোল আমার ভাতের দিস, এরকম যদি মজা নিতে চাও যারা জীবনে ভুল করেছেন আজ থেকে কান ধরেলেন, জীবনে ভুল করে হলে হাত দিবেন না, হ্যান্ড প্র্যাকটিস করবেন না, একটা দিন হাত দিয়ে ডলা মানে হস্তমিথুন করা মানে এক বছরের সেক্স পাওয়ার কমে যাবে, এক বছর আয়ু তোমার গাড়ে ঢুকে যাবে, কেন পেশাবের স্পিড যার যত বেশি তার জৈবন ক্ষমতা সেক্স পাওয়ার তত বেশি, যার পেশাব যত ঘন ঘন হবে বেশি ধাতু দুর্বল ধ্বজভঙ্গ হিজড়া কাপুরুষ হবে তত বেশি, এই জন্য পেশাবের স্পিডকে ঠিক রাখতে চাও, কিডনিকে যদি স্ট্রং রাখতে চাও, নারী মহলে পুরুষ বলে দাবি করতে চাও, আজকে পরীক্ষা করেন আজ থেকে রেজাল্ট, ওষুধের মতন ওষুধ হলে দু ফোটাই কাজ হবে, মানে গোটা বোতল খেলেও ভালো হবে না, শিক্ষক তোমার নাম কি ফলে পরিচয়, যারা বলছেন পেশাব করতে গেলে মাঝে মাঝে পেশাবের আগে দিক থেকে আঠা মাঠা বেরিয়ে আসবে, কি বেরোয় না অনেকের আঠা মাঠা বেরোয় না, আজকে খাও প্রমাণ দেখবেন, কিন্তু লিমিটের বেশি নয়, যারা বিয়ে করেছেন আট দিনে দু ফোটা, যারা বিয়ে করেননি স্টক করার জন্য পনেরো দিনে একবার এক ফোটা এক ফোটা এক ফোটা, ভুল করে কোনো উর্বাক লোভে পড়ে দু ফোটা থেকে কেউ চার ফোটা খাওয়া না, নাহলে এত গরম এত হিট এত পাওয়ার আমার বাপও থামতে পারিনি, তোমরা চার ফোটা খেলে কত ওষুধের পাওয়ার আছে, শিলাজিৎ কস্তুরি কত টেম্পার আছে।